অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2023 ধনুরাশির শিক্ষা কেমন হবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের দাম্পত্য জীবন ও প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের কর্মে কেমন সফলতা আছে, চাকরি বা ব্যবসার ক্ষেত্র কেমন যাবে, তাদের পারিবারিক জীবন সন্তান ক্ষেত্র কেমন যাবে, এইসব এবং ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। আর ভিডিওর শেষে আমি আলোচনা করব যে এই ধনুরাশির যে সামান্য সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে প্রতিকার কী। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি প্রথমেই ধনুরাশির সাপেক্ষে অক্টোবর 2023 গোচরফল বলছি। ধনুরাশির গোচরফল অক্টোবর 2023 রাশির পঞ্চমে থাকছে বক্রী, বৃহস্পতি ও রাহু। রাহু এখানে দুর্বল অবস্থায় রয়েছে। 30 অক্টোবর রাহু গোচর করবে রাশির চতুর্থে। দশমে রয়েছে মঙ্গল, রবি ও বুধ। রাশির তৃতীয়ে বক্রী, শনি। রাশির অষ্টমে শুক্র এবং একাদশে রয়েছে কেতু। 2 অক্টোবর নবমে শুক্র গমন করবে। 3 অক্টোবর মঙ্গল একাদশে গমন করবে। 8 অক্টোবর রবি একাদশে। 19 অক্টোবর বুধ একাদশে। 30 অক্টোবর রাহু ও কেতু চতুর্থে ও দশমে প্রবেশ করবে। তাহলে দেখা যাচ্ছে যে এদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটিভাবে অনুকূল রয়েছে। যেহেতু বৃহস্পতির বক্রী অবস্থান থাকলেও সে কিন্তু পঞ্চমে বক্রী হচ্ছে, অর্থাৎ চতুর্থ ভাবের ফল দিচ্ছে। চতুর্থ ভাব বৃহস্পতির এখানে স্বক্ষেত্র এবং রাশির অধিপতি বৃহস্পতি। তাহলে যাদের হজমের সমস্যা বা বাতের সমস্যা যারা ভুগছিলেন, তাদের কিছুটা রিকভারি কিন্তু এই মাসে পাবেন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সমস্যা হয়, আপনারা ট্রিটমেন্ট নেবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন, এটুকু আশা করা যায়। স্বাস্থ্যভাগ্য অক্টোবর 2023 ধনুরাশির মোটামুটিভাবে ভালোই যাবে। এরপরে আমি আসি শিক্ষা। আমাদের প্রাইমারি এডুকেশন বা স্কুল শিক্ষা বিচার করা হয় কিন্তু চতুর্থ ভাব থেকে। চতুর্থ পথি আছে বৃহস্পতি, সে পঞ্চমে বক্রী চতুর্থ ভাবের ফল দেবে এবং পঞ্চম পথি মঙ্গল সে কিন্তু প্রথমে দশমে, 3 অক্টোবর একাদশে গমন করবে এবং দশমে বুধাদিত্য যোগ, পরে একাদশে বুধাদিত্য যোগ তৈরি হবে। এবং দেখা যাচ্ছে যে এখানে কলেজ বিদ্যা কিন্তু শুভ রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে, আবার প্রাইমারি বা আপার প্রাইমারি ক্ষেত্রেও সফলতা রয়েছে। যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদেরও সফলতা রয়েছে, তবে পরিশ্রম বাড়াতে হবে। পরিশ্রম না করলে কিন্তু সফলতার জায়গা পাওয়া যাবে না। স্টুডেন্টদের একটু পরিশ্রম দরকার হবে, কারণ শনি এখানে বক্রী হয়ে রয়েছে দ্বিতীয় পথি এবং বৃহস্পতিও বক্রী হয়ে রয়েছে। দুটো বড় গ্রহ বক্রী হয়ে থাকার জন্যে কিন্তু পরিশ্রম তুলনামূলকভাবে বাড়াতে হবে। যাই হোক, এরপরে যে উচ্চশিক্ষা নবমপতি, সে নবমপতি রবি কিন্তু প্রথমে দশমে বুধাদিত্য যোগ, পরে একাদশে বুধাদিত্য যোগ তৈরি করছে, যার জন্যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে। গবেষণামূলক কাজকর্মে সফলতা যোগ পাওয়া যাচ্ছে। এরপরে আমি আসছি কর্ম। কর্ম এখানে চাকরির ক্ষেত্রে দশমপতি কিন্তু বুধ, সে দশমে উচ্চস্থ থাকছে এবং রবির সাথে অবস্থান করছে, মঙ্গলের সাথে অবস্থান করছে। 3 অক্টোবর মঙ্গল যদিও একাদশে যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ সুবিধা আসবে, চাকরির কর্মক্ষেত্র স্থিতিশীল হবে এবং চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পদোন্নতি হওয়ার যোগ রয়েছে এবং তাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। এইসব বিভিন্ন যোগ কিন্তু রয়েছে চাকরির ক্ষেত্রে। ওভারঅল ক্ষেত্র ওভারঅল ভালোই বলা যায়। আর যারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরও কিন্তু ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে। আর যেটা দেখা যাচ্ছে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু তাদের ব্যবসায় হয়তো হঠাৎ প্রচুর লাভ হবে না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো রয়েছে। তারা নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এই মাসটি ভালো এবং তারা ইনভেস্টমেন্টও করতে পারেন। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এ মাস ভালোই রয়েছে, তবে একটু বুঝে শুনে করতে হবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে চলতে হবে এবং যদিও অংশীদারি ব্যবসায় লাভ রয়েছে,
শেয়ার মার্কেট স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত তাদেরও অর্থ লাভ হওয়ার কিন্তু যোগ এ মাসে দেখা যাচ্ছে এবং এ মাসে কিন্তু ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। কোনো আধ্যাত্মিক ভ্রমণ কিন্তু এ মাসে হতে পারে, তবে জীবিকার কারণে ভ্রমণ বা ব্যবসার কারণে ভ্রমণ কিন্তু অনেক সময় লাভদায়ক বা আসন্নরূপ লাভ নাও হতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটু সতর্কতা আপনারা মেনটেন করুন, আর ব্যবসা বা চাকরির ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়ান, একটু কম্পিটিশন আপনাদের থাকবে, তো ওভারঅল কিন্তু রেজাল্ট আপনাদের ভালোই রয়েছে। এবং আর্থিক দিক থেকে দেখতে গেলে এ মাসে নতুন অর্থ আসার যোগ রয়েছে, আর্থিক ক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সঞ্চয়ও আপনাদের ধীরে ধীরে হবে, কিন্তু বেশি সঞ্চয় করতে গেলে আপনাদের কিন্তু মৃত ব্যয়ী হতে হবে, অহেতুক অর্থ নষ্ট করলে কিন্তু সঞ্চয় ভালো হবে না। আর প্রেম ও বিবাহিত জীবনের জন্য পঞ্চম পতি এখানে প্রথমে দশমে থাকছে, তা পঞ্চমে বৃহস্পতির প্রক্রিয়া অবস্থান, আবার পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে, 30 অক্টোবর সে চতুর্থে গমন করবে, আবার পঞ্চম পতি মঙ্গল পরে 3 অক্টোবর একাদশে অবস্থান করছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক মধুর হবে, প্রেম জীবন ভালোই হবে, এবং তাদের মধ্যে যে রোমান্টিকতা অনেক ভালো হবে, বৃদ্ধি পাবে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের শান্তিপূর্ণ জীবন কাটবে এই মাসে। আর পারিবারিক জীবনও কিন্তু ভালো রয়েছে, কোনো অসুবিধা কিন্তু এই মাসে খুব একটা দেখা যাচ্ছে না। অক্টোবর 2023 কিন্তু আপনাদের ভালোই কাটবে, আর পুজোটাও আপনাদের আনন্দে কাটবে, আর প্রিয়জনের সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো হবে, নিজের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন তাদের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো রয়েছে। যাদের বিবাহের চেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের যোগ রয়েছে, যদি রাশি তো অপত্য সব নয়, দশা অন্তদশা যদি আপনাদের মিলে যায় বা আপনাদের সাপোর্ট করে তাহলে কিন্তু আপনাদের বিয়ে এ মাসে অবধারিত হবে। আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, এবং সন্তান প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে, সন্তান ভাগ্য শুভ থাকলেও তাদের স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, আর সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে। তাদের পড়াশুনোর ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে আপনাদের পরিপূর্ণ সন্তুষ্টি হয়তো নাও আসতে পারে, কারণ এক্ষেত্রে পঞ্চমপতি প্রথমে দশমে তারপরে একাদশে থাকলেও পঞ্চমে কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে, যার জন্যে এবং রাহুর অবস্থান রয়েছে, সেই জন্যে সন্তানদের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, তাদের পরিশ্রম একটু বৃদ্ধি পেতে পারে। আর এই মাসে যারা লোনের জন্য আবেদন করেছিলেন তারা আশা করা যায় লোন পেতে পারেন, আর সন্তানদের কৃতিত্বের জন্য আপনারা গর্বিত হতে পারেন যদি আপনাদের সন্তান পরিশ্রম বাড়ায়। সন্তানদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, আর্টিস্টিক কাজে আপনাদের উন্নতি হবে, আপনাদের প্রত্যুৎপন্নতা বৃদ্ধি পাবে, এবং আপনাদের শিক্ষাযোগ ভালো রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা রয়েছে, বিদেশে গিয়ে শিক্ষা করতে চাইলেও কিন্তু আপনাদের সেযোগও রয়েছে, ভ্রমণ থেকে কিন্তু সফলতা আপনাদের কম আসবে। আর আমার এই আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রেচুলেশন, এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট দিন, এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলের ভিডিওটি শেয়ার করে সব ধনুরাশির মানুষকে দেখার সুযোগ করে দেন, যাতে কেউ যেন এই ভিডিও থেকে দেখা থেকে বঞ্চিত না হয়। যাই হোক, অনেকে টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার দেখতে পাবেন, আমার সাবস্ক্রাইবার কম, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ছে, একদিন আমার সাবস্ক্রাইবার ওই যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে অনেক বেশি হবে, এই আশা আমি রাখি, কারণ আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি, আমার ব্যবসায়িক মনোভাব কিন্তু এখানে নেই, পিওর কন্টেন্ট প্রোভাইড করা এবং সঠিক তত্ত্ব বা সঠিক বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার কিন্তু কাজ, আর আমি এখানে অনেক টোটকা টিপস দিই, ছোটোখাটো সমস্যায় আপনারা বেরিয়ে আসতে পারবেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আর ফ্রিতে একটা কোয়েশ্চেন আপনারা আমার কাছে করতেই পারেন, হোয়াটসঅ্যাপে করবেন, কিন্তু ব্যস্ত হলে হবে না, আমি আমার সুবিধা মতো আপনাদেরকে কিন্তু আনসার দিয়ে দেবো। আর পুজো পর্যন্ত আমার একটা অফার চলছে 400 টাকায় 4 পেজেস হ্যান্ড রিটেন রিপোর্ট, সেখানে সব কিছু ডিটেলসে থাকবে, আপনাদের লাইভ কোষ্টি প্রতিকার থাকবে, রত্ন ছাড়া বিভিন্ন শুভ রং, শুভ তারিখ, শুভ সংখ্যা, তারপরে আপনাদের অন্য অন্য ঘরোয়া কী কী পদ্ধতিতে আপনারা সেই সব সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন, এবং কী কী মন্ত্র আপনাদের পাঠ করতে হবে, কী কী ঘরোয়া টোটকা করতে হবে, সব কিছুই আমি সেখানে ডিটেলসে বলে দেবো। আর আমি কিন্তু প্রিন্টেড কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু সেই রিপোর্ট দেবো না, আমি ছক জাস্টিফাই করে নিজের মতো করে একদম লিখব, আমি হ্যান্ড রিটেন রিপোর্টই আমার কাছ থেকে পাবেন, এটা আপনারা অনলাইনেও পেতে পারেন, আমার চেম্বারে এসেও করতে পারেন। আর যাই হোক,
যেটা বলছিলাম যে আপনাদের এই মাসে যে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন তিনবার, ওম গ্রাম গ্রীম গ্রোম স গ্রুবে নম। এই মন্ত্রটি আপনারা তিনবার বা 108 বার পূর্ব দিকে মুখ রেখে আপনারা কিন্তু পাঠ করুন। আর প্রতিদিন আপনারা বৃহস্পতিবার প্রতিদিন বা বৃহস্পতিবার হলুদ একটু কপালে মা কাঁচা হলুদ বেটে কপালে মাখিয়ে আপনারা স্নান করুন, বা 3 চামচ হলুদ জলে গুলে আপনারা কিন্তু স্নানের জলে গুলে স্নান করতে পারেন। আর আপনারা বৃহস্পতিবার পারলে নিরামিষ আহার করুন। আর শনিবার আপনারা আছে কালী ঠাকুরের পায়ে কিন্তু জবা ফুল দিন, কোন লাল জবা ফুল দিয়ে কালী ঠাকুরের পায়ে দক্ষিণা কালীর পায়ে দিয়ে প্রণাম করুন। আর সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রতি শনিবার প্রদীপ জ্বালুন। আর শনি মন্দিরে নীল অপরাজিত ফুলের মালা দান করুন। আর আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও অশেষ ধন্যবাদ। আর এইভাবে আপনারা আমার পাশে থাকুন আর আমার আলোচনা শুনতে থাকুন। আর আপনাদের কিছু বাধাবিঘ্ন আছে, বেশিরভাগটাই আপনাদের পজিটিভ রয়েছে, এই বাধাবিঘ্নের জন্য আমি টোটকাও বললাম। যাই হোক, অক্টোবর 2023 সব ধনুরাশির মানুষদের ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব, এ আশা আমি রাখছি। আজ এখানেই শেষ করলাম।